আমাদের জীবনে যখন শুনে যে হিতাইনের কবিতা
কাছের খবরে খোঁজ করতে যান, এদিক থেকে দৌড়ে আসে, কি দেখে? এক জালিমের বল্লবের সাথে আজগরের জানাজা বেরিয়ে আসে মায়ের সামনে, আজগরের তেরে মোবারককে তার শরীর থেকে আলাদা করো, মা নিজের বুক থেকে বেরিয়ে পড়ে, এটি তোমারই লোকে, এ আমার লাল, তুমি আমার দুধের অপদান করে দিয়েছো, এ আমার জহর শহীদ, এ আমার আমলকে কবুল করো আল্লাহ, এই যে গুণ আসদিন যে নসিহত সমস্ত ওলামায়ে কিরাম ও যাকিরিনদের কাছে আমরা শুনেছি, তার উপরে আমাদের আমল করার তৌফিক দিও আল্লাহ। শরীয়তে ইসলামের ভিতরে যে প্রতিবেশীদের হক আছে, তাই সে যে মজাবেরই হোক না কেন, আমাদের সকলকে সেই প্রতিবেশীর সাথে সেই ভালো ব্যবহার করার তুমি তৌফিক দিও আল্লাহ। আমরা এই সমাজে আছি, আমাদের সমস্ত কর্ম যেন ইসলামের মোতাবিক হয়, সেই তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। সমস্ত ওয়াজিবাতের উপরে আমাদের আমল করার তুমি তৌফিক দিও আল্লাহ। এই কারবালাকে সঠিকভাবে আমাদের অনুসরণ করার তৌফিক দিও আল্লাহ। কারবালার উদ্দেশ্য যেন আমরা আমাদের জীবন সর্বমূল এবং সর্বপ্রধান উদ্দেশ্য মেনে যেন আমরা নিজের জীবনকে কাটাতে পারি আল্লাহ। বিশ্বের যেসব জালিম হুকুমরান আছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার তৌফিক দিও আল্লাহ। দুশমনানে ইসলামকে আলে সৌদ ও আলে হককে তুমি নিস্ত নাবুদ করো আল্লাহ। এই আমাদের ভারতবর্ষকে তুমি চিরস্থায়ীর জন্য সর্বদা আবাদ রেখো। এই এখানে যে বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে আমরা শান্তির সাথে নিজের ধর্মকে পালন করে এই ভারতবর্ষ চিন্তা করি, যেন আমাদের সেই পথে চলার তৌফিক দিও আল্লাহ। ভারতবর্ষের মানুষদের, বিভিন্ন ধর্মের মানুষদের ভিতরে যে একতা আছে, সেই একতাকে তুমি কায়েম ও দায়েম রেখো আল্লাহ। ভারতের পতাকাকে তুমি সসম্মানের সহিত চিরস্থায়ীর জন্য, যেন এই আমাদের ভারতীয় পতাকা যেন উঠতে থাকে, এই ভারতীয় পতাকা হুসাইনের পতাকার সাথে যেন আমরা নিয়ে যেন পুরের এমামের সামনে সম্মুখীন হতে পারি। মাওলা, আমরা হিন্দুস্তান থেকে এসেছি, যে হিন্দুস্তানে আপনার যে হুসাইন যাবার বিশেষভাবে এই দুই মাস আট দিন ভারতবর্ষের সংবিধান এবং বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার গভর্নমেন্ট যেভাবে আজাদারি প্রতি খেদমত করেছেন, যেভাবে পুলিশ প্রশাসন আমাদেরকে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, তার জন্য আমি তাদের শুকরিয়া আদায় করি এবং তাদেরকে ওয়েলকাম জানাই যে এরকম নজির বিহীন এই বিশ্বের ভিতরে ইরাক ও ইরানের পরে যদি কোনো জায়গার প্রশাসন এই আজাদারির প্রতি ভক্তি শ্রদ্ধা সহযোগিতা করে থাকে, সেই বিশ্বে ভারতবর্ষে এবং তার ভিতরে ওয়েস্ট বেঙ্গল আর বিশেষ করে আমাদের বসিরহাট হাসনাবাদ থানা, এই বসিরহাটের এসপি এসডিপিও, বসিরহাট থানার আইসি, হাসনাবাদ থানার ওসি সাহেব এবং বাবুরিয়া থানা, স্বরূপনগর থানা, মিনাখা থানা, এরা সবাই যেখানে যেখানে এই এলাকায় থানার এলাকায় এই আজাদারির অনুষ্ঠান হয়েছে, তারা সর্বদাই নিজের সমস্ত মদত দ্বারা আমাদের সহযোগিতা করেছে। সেই জন্য আমরা বলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্জতনের রসুল হয় যেন তাদেরকে সুস্থ রাখে, তাদের মনোকামনা যেন পুরো হয়।